শান্তি সমৃদ্ধি কামনা কৰি মোৰ এই অনুষ্ঠান সামৰণি মাৰিছোঁ। আছে যোৰহাট, শিৱসাগৰ তথা মাজুলীৰ তিনি আমি কবিতা পাঠ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ, লগতে সংগীত শিল্পীসকলক সংগীত সংযোজন কৰিবৰ বাবে অনুৰোধ জনাইছোঁ। লগে লগে বাহিৰত ওলাব নোৱাৰা এটা সময়ত ইমান সময়লৈকে মা চাদৰৰ আগফুটে ভৰি আঁঠুৱেদি এদিন দুভৰিত ভৰ দিলো, ধূলি বালিত আবেলিবোৰ সামৰি সুতৰি তই যে গাইছিলি সেই ভাগৰ পলোৱা গীত, আমাৰে মইনা ধৰি যাব মইনাই বুটলি খাব, চিলিং টোপনিতে এদিন স্বাধীন সপোন এটাই মোক হাত বাউৰি মাতিছিল, মই তোৰ চাদৰৰ আগটোৱে বান্ধি ৰাখিছিল মোৰ গতিশীলতাৰ সকলো সম্ভাৱনা অভিমান। এয়া শইকীয়া খুৰা, চাওঁ মোক নমস্কাৰ কৰা, মই খেপিয়াই ফুৰিছিলো তোৰ চাদৰৰ হাত, মুখত নমচাকৈয়ে কোনোই লৰ ধৰিছা, মই খেপিয়াই ফুৰিছিলো তোৰ চাদৰৰ হাত, আমাৰ ইয়াৰ ছোৱালীক প্ৰেৰণা তোৰ চাদৰৰ হাত, পেঞ্চিল যোগালোতে কটাৰীয়ে যেতিয়া কাটিছিল হাত, তই আগবঢ়াই দিছিলি তোৰ চাদৰৰ আগ, মৰণ আমাৰতে চকুত সোমাইছিল খেৰৰ ফুটা, তই আগবঢ়াই দিছিলি তোৰ চাদৰৰ আগ, পানী লগা জ্বৰত গলাইছিল তেতিয়া মুখৰ ভাত, মোৰ কপাল তিয়াই ওৰে ৰাতি উচতি আছিল তোৰ চাদৰৰ আগ, সমেজত এদিন জোকাইছিল বাৰ বছৰীয়া পানী কেঁচুৱা লাজে অভিমানে ঠেকুৰি উঠোতেও তোৰ সেই চাদৰৰ আগ, তোৰ চাদৰৰ আগটোৰ পৰা হাতৰ খাবুজটো এৰুৱাই খোজবোৰে মোক কাঢ়িলে, নৈবোৰে ববলৈ মাতিলে চৰাইবোৰে উৰিবলৈ, পাছলৈ তোৰ চাদৰৰ আগটোৰ কথাৰে মই ইমানক যে বুজালো হোৱাট ইজ এফল্ডিং নুশুনিলি এবাৰলৈও, এতিয়া আচল ধৰি গুচি যোৱা শিশুবোৰ দেখিলেই মোৰ বুকুখন বিষায়, কাঁহি দিয়া সময়ে মোৰ কলিতাত আঁচুৰে, কামিজ দিয়াই বিৰিঙি উঠে তেজ, মা তোৰ চাদৰৰ আগটো ক'ত, পৃথিৱীয়ে মোক ক্ৰমান্বয়ে উমা কৰি পেলাইছে সমুখৰ বাট, ময়ো শুব বিচাৰো মা ক'ত তোৰ চাদৰৰ আগ, ধন্যবাদ। কামনাৰে আমি কবি সন্মিলনৰ তৰফৰ পৰা তেখেতলৈ এখন কোনে কৰে অসমীয়া জাতি নিশেষৰ এই কথা আপোনালোকে ভুল বুলি প্ৰতিপন্ন কৰিছে আজি এই শীতৰ সেমেকা সন্ধ্যা কাব্যৰাগৰ যুগটো, যিসকল কবিতা প্ৰেমী
नृत्य प्रेमी गीतर भल पा मानु एने बहि भाषार सृष्टिक सम्मान जान पारे सही जाति के निशेष हम नेकवा प्रत्यान आगत लग भाषा कवि सम्मिलन देखाई दी भाषा चिरदिन थको आम के शोषित और निष्पक्ष नज अनुष्ठान जी सहितर शब्दर मारागाठी निमंत्रणी पत्र आगे সেই অপূর্ব নিমন্ত্রণী পত্রখনের বাবে আজি আমি ইয়াত উপস্থিত হল জয় জয়তে উদ্যোক্তা মূল ভাতৃপ্রতিম অসমৰ এগৰাকী আখাৰীৰ সাহিত্যিক আপোনালোকৰ গৌরব অরূপজ্যোতি হাজৰিকা আৰু ভাওনা সংস্কৃতিৰ এগৰাকী অন্যতম সাধক বিমানদালৈ আমি আন্তরিক শ্রদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। লগতে ধনী কবি বীরন্দ চন্দ বড়ুয়াদেবর স্মৃতি বিজড়িত এই প্রিয় কবি সম্মিলন জড়িত করেছো আগবাড়ি বিচার কবিতার মাজলে মই প্রতিবাদী অসমিয়াই কইছো মই প্রতিবাদী অসমিয়াই কইছো হেরা অসমিয়া উঠা জাগা আর সংগ্রাম করা রাষ্ট্র পরচনায় মারিব নোয়ারে মুখ বিপ্লব নহব স্থবির অসম থাকে মানে সংগ্রাম লাগবই দুর্বলতাই নকরে স্বাধীন হেরা অসমিয়া জাতিটোর বাবে অন্তত বিভাজিত নহবা অস্তিত্ব ধরিবা রাখি পাহরি না যাবা অসমিয়া ভাইহত এইয়া আমারে মাটি অসম আর অসমিয়া জাতি মাতি মানুষ সুরক্ষিত হবই যে লাগিব লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিষ্পেক্টর হয়ে গর্জন চিরদিন থাকিব হেরা অসমিয়া মই প্রতিবাদী অসমিয়াই কলো প্রতিবাদী সত্তারে বিপ্লব করছো এতিয়াই মরিব নোৱাৰো প্রতিবাদী সত্তারে বিপ্লব করছো এতিয়াই মরিব নোৱাৰো ধন্যবাদ চিরশ্রেণী কবিতা পাঠ করবার বাবে আহ্বান জানাইছো আগত উপস্থিত থাকিব নোৱাৰাৰ বাবে আৰু আগন্তুক ভোগালী বিহুৰ শুভেচ্ছা জনালো আৰু এতিয়া মই মোৰ কবিতা পাঠ কৰিবলৈ ওলাইছোঁ। কবিতাৰ সেইটো নাম তুমি গুচি গলা ভালেই কৰিলা তুমি গুচি গলা ভালেই কৰিলা ভূপেন দা তুমি গুচি গলা ভালেই কৰিলা থাকিবানো কি যাবলৈ তুমিতো বহুদিনৰ আগতেই চিঞৰি চিঞৰি জগাব বিচাৰিছিলা শুই থকা অসমীয়া জাতিটোক তোমাৰ উদাত্ত চিঞৰৰ প্ৰতিধ্বনিত সাৰ নোপোৱা অসমীয়াৰ এতিয়া চকুত টোপনিয়েই নোহোৱা হ'ল অন্ন বস্ত্ৰ আৰু ভেটি খেদুৱাই আজিৰ অসমীয়া অসমতে ভগনীয়া হ'ল জানা ভূপেন দা সেই যে অসম হ'ল বুলু ৰজা হল কি হল বুলু ৰজা হল কি হল এতিয়া সিহঁত মাতৃভূমি অসমীৰ অংগচ্ছেদ কৰিব পৰা একো একোটা কচাইহে হল বুলু ৰজা হল কি হল নিজৰেই শব্দৰক ভগনীয়া কৰি বাংলাদেশী শতৰোক মাতৃ ভেটিহে দিব পৰা হল এতিয়া অসমত জাতি মাতি ভেটিৰ বাবে চিঞৰিপতি ৰঙা ঘৰৰ আলহী হবহি অসমতে ভগনীয়া হোৱা অসমীয়াৰ কান্দোন নেদেখাকৈ তুমি গুচি গলা ভালেই কৰিলা তুমি যতেই আছা শান্তিত থাকা ভূপেন দা তুমি গুচি গলা জাজিৰ পৰা আহি আমাৰ ইয়াত এটি কবিতা পাঠ কৰি আমাক জোৰসা প্ৰদান কৰিলে তাৰ বাবে আমি তেখেতলৈ আন্তৰিক সাধু হ'বলৈ আহ্বান জনাইছোঁ আৰু অলংকিতা হাজৰিকাক আমি নিৰ্দিষ্ট শিকিছে সুৰ নৃত্য আৰু ৰূপান্তৰৰ কথকতা জেওৰাখন উৱৰি গৈ চকুৱাখনেই মূৰ দাঙি উঠিল ক্ৰমশ ইয়াত এখন পকী বেৰা হ'ল নহ'ব হাঁহ কোমোৰা পচলা অঘৰণ চিলি চিকেন নতুন মেনু আহত তলৰ চানাৱলা
रामुकार काखर मानुहबुर क्रमश ढपलियाई रंगीन लाइटर तल सम्पर्कबूर क्रमश फटाजरी रिपुमारी जीर्ण हुआ सर्वचंद्र पथिकर पत्नी सम्पर्कबूर क्रमश फटाजरी सर्वचंद पथिकर पत्नी खेरबूर बुरी हल एसला दुसलक बगी हल पिताय आशाबूर सेवजिया हल कोठरीबूर बंध हल बाहर बतासजाक उभति गल हृदय निमज्जित हल आत्मकेंद्रिकता हृदय निमज्जित हल आत्मकेंद्रिकता धन्यवाद देखुना
উদারতাও দেখো নাই, উদারতাও দেখো না, সসা মানবতা মানুষের নাই কিয় উদারতাও দেখো নাই, বলো সসা মানবতা মানুষের নাই কিয় উদারতাও দেখো নাই, কিহ রাগিত আজি নিজকে পাহরিলে, কিহ রাগিত আজি নিজকে পাহরিলে, মনের সংস্কার একো নাই, মনের সংস্কার একো নাই, বলো সসা মানবতা মানুষের নাই কিয় উদারতাও দেখো না, আজ লাগে জিয়াই থাকি শান্তি গড়িবলে, সমাজ লাগে জিয়াই থাকি শান্তি গড়িবলে, আর সমাজ লাগে সংস্কারও লাগে জাতির প্রগতি বাড়িব রে, সসা সমাজ কানিবা নিকা জানো হাই সংস্কার নহলে, সসা মানবতা লাগে সসা অনুভূতি সসা সমাজ গড়িব রে, বলো সসা মানবতা মানুষের নাই কিয় উদারতাও দেখো না, অঙ্গীনতারে আবরিল সমাজ ভাব নাই, অঙ্গীর্ণতারে আবরি সমাজ কারো বিস্তৃত ভাব নাই, বিভেদর জুই বহু দিশে সতিয়াই পুনু বিভেদগামী হতে পাই, বিভেদর জুই বহু দিশে সতিয়াই পুনু বিভেদগামী হতে পাই, দেখি পঙ্কিলতারে কোয়া মারিছে হাই আজি যুগে বিচিকিয়াই, সসা মানবতারু সসা অনুভূতি আজি কিয় দেখো নাই, বলো সসা মানবতা মানুষের নাই কিয় উদারতাও দেখো নাই, বলো সসা মানবিত আজি নিজকে পাহরিলে, কৃহ রাগিত আজি নিজকে পাহরিলে, মনের সংস্কার একো নাই, মনের সংস্কার একো নাই, মনের সংস্কার একো অভিমান নকৰিবাচোন, বৰ অভিমানহে তোমাৰ, ভাল পাওঁ কাৰণেতো কেতিয়াবা তোমাক খং কৰো, তুমি মোৰ উদ্ভাসিত অধ্যায়, আমাৰ ভালপোৱাৰ স্থলিংগই দাহ কৰিব সেই মিছা অপবাদবোৰ, কেতিয়াবা খং কৰো তোমাক সেইটো সঁচা কথা, কিন্তু তোমাতে বিচাৰি পাওঁ মোৰ জীৱনৰ জীপাল ৰংবোৰ, তুমি আছা বাবে মই জীৱনটোক পুনৰে ভাল পাবলৈ শিকিছো, তুমি অভিমান কৰি মুখ ফুলাই নাথাকিবাচোন, সঁচাকৈ কৈছো ভাল পাওঁ তোমাক, এয়া আছিল মনৰ অনুভৱ। আমি জ্যেষ্ঠ সংগীত শিল্পী নৱদত্ত Thank you.
কৃপার স্বর্ণ লাগি স্বর্ণ নতুন জগে স্বর্ণ নতুন জগে কথমানি কার গন্ধ লাগি পুনর কপুর ভাগে রে ভাগে রে ভাগে রে উপস্থিত থাকিব পাই মই সঁচাকৈ আনন্দিত হৈছোঁ আৰু এই আপাহতে সম উদ্যুক্ত মণ্ডললৈ আমাৰ তৰফে আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ। মনে মনে যদি বলে
গ্রহণ করবার আহ্বান জানাইছো কৃতিষ্ণা বৰুৱা কৃতিষ্ণা বৰুৱাক আমি স্নেহপত্র গ্রহণ করব কণমানি কবিতা আবৃত্তি কৰিছিল তেওঁলৈ আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো স্নেহৰ ৰহনা হেমেকা নিশা গধূলিৰ কাব্যৰাগ অনুষ্ঠানত উপস্থিত থকা সকলোলৈকে মোৰ আন্তৰিক ধন্যবাদ আৰু শ্ৰদ্ধা নিবেদন কৰিছো গধূলিৰ কাব্যৰাগ অনুষ্ঠানৰ কিবা ভুল ভ্ৰান্তি হলে আপোনালোকে এই নিয়ৰত বহি বহি তিতা কেহা নাপায় Yeah.
যবনিকা পেলাম মাত্র পাঁচটি অনুষ্ঠানের পিছনে আমি এই অনুষ্ঠানটি যবনিকা পেলাম মাত্র বিচারে মাদকতাহীন যন্ত্রণায় টোঙা করা মস্তিষ্কর আভাস নতুন শহরখনে যেতিয়া আমাক বিচারে মই নদীর দরে নীলা হ মই নদীর দরে নীলা হ লেটেকু প্রসব হওয়া বাড়িখন আই গাভর হওয়া চোতালখন লেটেকু প্রসব হওয়া বাড়িখন আই গাভর হওয়া চোতালখন পিতাই খামর সাক্ষী সিংফোর ফালত যেতিয়া খিলর সোয়াদ সোধে যেতিয়া যেতিয়া খিলর সোয়াদ সোধে আবেগ প্রবণ রিক্ত প্রাচীরত মই নিজক বিচার তোমাক বিচার তারে পুরনি সাজুর মেরিয়াই বাকসত অঙঠায় তারে পুরনি সাজুর মেরিয়াই বাকসত যে সময়ত আমার কোয়া হয় যে অসমিয়া জাতিটু অসমিয়া মানুষ কবিতার পরা জাতিটুর পরা কিছু নীলগলৈ যোৱা যেন অনুমান হয় সাহিত্যর এটা গভীর ভাগ কবিতা সেই সময় দিব নোৱাৰিলে মন্টু কুমার বৰা প্রতিধ্বনি সরু কানুন বিদেখী বন্ধু দূর হলিয়া